Dear students, welcome to our today's class and good morning to all. Hope that you are all fine. Today we will read unit 12. Take your book at first and open at page 46. You will see at the right corner of this page a picture of Cox's Bazar. Okay, and our today's title is How Far is St. Martin's? And it's a dialogue between Andy and Tomal. Let's read the dialogue first. After that, I will discuss elaborately. Okay. Andy says, "Hi, Tomal. Can you help me with something?" Tomal, "Sure, Andy." Andy, "What are the main tourist spots in Bangladesh? I know about Cox's Bazar. I visited there last month." Tomal, "Oh, Cox's Bazar is the most popular tourist spot." Andy, "And it's beautiful. I love the sea and the beach, but I'd like to see some new places in this time." Tomal, "Right. There are many places to see in our country. You can go to Srimangal. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhav Kundo. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. It's a special place." Okay. Ami ekhon tomaderke eta bistarito bolchi. Banglata shongho bujhiye dicchi. Tarpore amra kichu exercise korbo ebong next page shomoy thakle amra next page o porbo. দেখো এটা ইন্ডিয়া তমালের একটা কথোপকথন আমরা দেখতে পাচ্ছি কক্সেস বাজারের একটা ছবি আমি মনে করি তোমরা অনেকেই কক্সেস বাজার বেরিয়ে এসেছো রাইট ওকে আমিও অনেকবার গিয়েছি এবং কক্সেস বাজার যতবার যাই ততবারই ভালো লাগে তাই না কি দেখেছো কক্সেস বাজারে আমরা দেখেছি কি অনেক বড় বে অফ বেঙ্গল এবং অনেক লম্বা একটা সি বিচ তাই না এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে লংয়েস্ট সি বিচ কেমন এ ঠিক আছে আমরা এটা নিয়ে পরে আবারও একটা ক্লাস আছে আমাদের তখন আমি আরো বিস্তারিত বলবো তো এখন আমি ডায়লগটা একটু পড়ছি এন্ডি প্রথমে বলছে হাই তমাল আমরা জানি কোনো একটা আমরা এর আগে ডায়লগগুলো পড়েছিলাম ডায়লগ যখন আমি শুরু করব তখন আমাকে কি করতে হবে প্রথমে এক্সকিউজ মি বা কোন একটা গ্রিটিংস দিয়ে শুরু করতে হবে এন্ডি বলছে তমালকে কি বলছে হাই তমাল কেমন এটা কি জন্য একটা অ্যাটেনশন পাওয়ার জন্য ঠিক আছে গ্রিটিংস দিয়ে আমরা কথোপকথনগুলো ডায়লগগুলো শুরু করব হাই তমাল ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং তুমি কি আমাকে কিছু একটা ব্যাপারে সাহায্য করতে পারো তমাল বলছে শিওর এন্ডি হ্যাঁ অবশ্যই তোমাকে আমি সাহায্য করব এন্ডি বলছে হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কি কি টুরিস্ট স্পট রয়েছে পর্যটন স্থান রয়েছে তখন আই নো অ্যাবাউট কক্সেস বাজার আমি অবশ্য কক্সেস বাজার সম্পর্কে জানি আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ আমি গত মাসে কক্সেস বাজার গিয়েছিলাম ওকে তার মানে কক্সেস বাজার সম্পর্কে সে জানি এন্ডি এরপরে সে আরো কিছু সে টুরিস্ট স্পটের কথা জানতে চাইছে তমালের কাছ থেকে তমাল বলছে ও কক্সেস বাজার ইজ দ্য মোস্ট টুরিস্ট পপুলার টুরিস্ট স্পট কক্সেস বাজার তো অবশ্যই সবচেয়ে জনপ্রিয় একটা টুরিস্ট স্পট এন্ডি বলছে হ্যাঁ এন্ড ইটস বিউটিফুল এটা অবশ্যই অনেক সুন্দর কক্সেস বাজার আই লাভ দ্য সি আমি সমুদ্র পছন্দ করেছি এবং দ্য বিচ আমি কক্সবাজার সমুদ্র সৈকতটা অনেক পছন্দ করেছি বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস ইন দিস টাইম আমি আরো কিছু টুরিস্ট স্পট দেখতে পাচ্ছি নতুন নতুন টুরিস্ট স্পট দেখতে চাই তমাল বলছে রাইট দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক টুরিস্ট স্পট রয়েছে আরো অনেক টুরিস্ট স্পট রয়েছে তুমি ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল তুমি শ্রীমঙ্গল যেতে পারো ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার সেখানে গেলে তুমি অনেক চা বাগান দেখতে পাবে ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড সেখান থেকে তুমি মাধবকুণ্ড যেতে পারো হ্যাঁ মাধবকুণ্ড মৌলভীবাজার হয়ে তুমি মাধবকুণ্ড যেতে পারো দেয়ার আর সাম ওয়াটার ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার সেখানে অনেক কিছু
ঝর্ণা রয়েছে, অনেক সুন্দর চমৎকার ঝর্ণা রয়েছে, কিছু ঝর্ণা রয়েছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তুমি অবশ্য আরো সেন্ট মার্টিন আইল্যান্ড আইল্যান্ডেও যেতে পারো। ইটস এ স্পেশাল প্লেস, এটা একটা বিশেষ জায়গা, খুবই স্পেশাল একটা জায়গা। হ্যাঁ, তাহলে কোনটা স্পেশাল জায়গার কথা বলেছে সে? তমাল এন্ডিকে এন্ডিকে সে স্পেশাল জায়গা হিসেবে বর্ণনা করেছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এখন দেখো সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এখন দেখো সেন্ট মার্টিন আইল্যান্ডটা দেখেই আমরা বুঝতে পারছি সেন্ট মার্টিন নামের একজন ভদ্রলোক ছিলেন, তার নামে এই আইল্যান্ডের নামকরণ করা হয়েছে। অবশ্যই এখানে অনেক নারকেল গাছ আছে বিধায়। তোমরা কে কে গিয়েছো সেন্ট মার্টিন, তোমরা গেলেই দেখতে পাবে ওখানে অনেক নারকেল গাছ, কেয়া গাছ রয়েছে। তো এই নারকেল গাছের আধিক্য হেতু এখানে এটার নাম অনেকে নারকেল জিঞ্জিরাও বলে থাকে, কেমন? ঠিক আছে, তো আমরা এই সম্পর্কে আরো পড়বো, আপাতত এইটুকু শেষ করলাম এই পেজটা। এই পেজ থেকে আমি কিছু কোশ্চেন করব তোমাদের, দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। তোমরা কি মনে করতে পারো এই যে পড়লাম আমরা প্যাসেজটা, ডায়লগটা, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ? পারবে কে? কে বলেছিল কথাটা? তমাল এন্ডিকে বলেছিল দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ ইজ কক্সেস বাজার। আমি সংক্ষেপে লিখছি যেহেতু সেখানে অনেক সময় লাগবে, তবে আমি ফুল সেন্টেন্স বলছি। দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ ইজ কক্সেস বাজার। তাহলে আমি শুধু কক্সেস বাজার লিখছি, কেমন? কক্সেস বাজার, ওকে, কক্সেস বাজার। আমি শুধু ওয়ান ওয়ার্ড লিখলাম, বা তোমরা ফুল সেন্টেন্স লিখবে, ঠিক আছে? হোয়াট ইজ শ্রীমঙ্গল ফেমাস ফর? আচ্ছা, হোয়াট ইজ শ্রীমঙ্গল ফেমাস ফর? শ্রীমঙ্গল ফেমাস মানে বিখ্যাত, আমরা জানি, এখন ফেমাস ফর মানে কিসের জন্য বিখ্যাত, তোমরা বলো তো? আমরা যে রিডিংটা পড়েছি শ্রীমঙ্গলে গেলে তুমি কি দেখতে পাবে? শ্রীমঙ্গল ইজ ফেমাস ফর বিউটিফুল টি গার্ডেন্স, তাই না? বিউটিফুল টি গার্ডেন্স, টি গার্ডেনকে কি বলেছে? শ্রীমঙ্গল ইজ ফেমাস ফর বিউটিফুল টি গার্ডেন্স। শ্রীমঙ্গলটা পুরাটা লিখি, শ্রীমঙ্গল ইজ ফেমাস ফর বিউটিফুল টি গার্ডেন্স, ঠিক আছে? এরপরে আসো তিন নাম্বার কোশ্চেন, হোয়ার ডু উই সি বিউটিফুল ওয়াটার ফলস। এখন বলছে কোথায় আমরা বিউটিফুল ওয়াটার ফলস দেখতে পাই? আমাদের ইয়েতে কিন্তু বিউটিফুল ওয়াটার ফলস না, এটা ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ওয়াটার ফলস, ওয়ান্ডারফুল। আচ্ছা, হোয়ার ডু উই সি ওয়ান্ডারফুল ওয়াটার ফলস, কোথায় আমরা সুন্দর সুন্দর চমৎকার ঝর্ণা দেখতে পাই? মাধবকুণ্ড। উই সি ওয়ান্ডারফুল ওয়াটার ফলস ইন মাধবকুণ্ড। এখন দেখো আমি কমপ্লিট সেন্টেন্স বললাম, বাট আমি শুধু একটা শব্দই লিখি, ওয়ান ওয়ার্ড, মাধবকুণ্ড, মাধবকুণ্ড, ঠিক আছে? কিন্তু তোমরা লিখবে কি? উই সি ওয়ান্ডারফুল ওয়াটার ফলস ইন মাধবকুণ্ড, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে চলে যাই। দেখো নেক্সট পেজ হচ্ছে 47, ডায়লগ ইজ কন্টিনিউড, রাইট? ডায়লগ কিন্তু চলছে, ওদের কথোপকথন চলছে, লেসন 2 থেকে 4 এটা, কেমন? এন্ডি আবারও বলছে ওই যে তমাল বলেছিল স্পেশাল, সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ স্পেশাল, তাই না? ইটস এ স্পেশাল প্লেস। এখন বলছে এন্ডি, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড? সেন্ট মার্টিন আইল্যান্ড এর স্পেশাল কি জিনিস, কি কেন সেন্ট মার্টিন আইল্যান্ড স্পেশাল? তমাল বলছে ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। দেখো এটা তো বে অফ বেঙ্গলের মধ্যে একটা আইল্যান্ড, একটা দ্বীপ, এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে একমাত্র সেটা প্রবাল দ্বীপ, কোরাল আইল্যান্ড, ঠিক আছে? ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স, ওখানে তুমি দেখতে পাবে ডিফারেন্ট শেপস এর প্রবাল এবং বিভিন্ন কালারের কোরাল তুমি দেখতে পাবে, কেমন?
এবং যারা তোমরা গিয়েছো তারা নিশ্চয়ই দেখেছো সমুদ্রের পানিতে অনেক বড় বড় কোরাল, তাই না? এন্ড দা ওয়াটার ইন দা বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন এন্ড ব্লু। এই দেখো যারা কক্সবাজার গিয়েছো তোমরাও দেখেছো সি, যারা পতেঙ্গা গিয়েছো তারাও সি দেখেছো, কিন্তু যারা সেন্ট মার্টিন গিয়েছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেন্ট মার্টিনের পানিটা অসম্ভব পরিষ্কার এবং ব্লু। কারণ হচ্ছে কি, এই পতেঙ্গা বা কক্সবাজার এগুলো পলিউটেড হয়ে গেছে, অনেক মানুষ সবসময় আনাগোনা করে এবং পানিটা পলিউটেড অত পরিষ্কার। তবে সেন্ট মার্টিনে জনসংখ্যা কম, মানে ভিড় কম, একটু ক্রাউড কম, সেই জন্য পানিটা এখনো পরিষ্কার, ন্যাচারাল রয়েছে, খুবই পরিষ্কার এবং ব্লু দেখায়, কেমন খুবই সুন্দর। যারা গিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কথাটা, আর যারা যাওনি তারা গেলে দেখতে পাবে অসম্ভব সুন্দর, পরিষ্কার নীল কালারের মনে হয় যেহেতু পানিটা পরিষ্কার। ঠিক আছে, এন্ডি বলছে ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, আসলেই চমৎকার শুনতে শুনতে চমৎকার লাগছে সত্যি। ইয়েস ইট ইজ, তোমার বলছে সত্যি। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড, তুমি আবার সেখানে সে আইল্যান্ডের দ্বীপের মধ্যে তুমি টার্টলসও দেখতে পারো, দেখতে পাবে। টার্টল মানে কি, কচ্ছপও দেখতে পাবে। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ, বিচের মধ্যে সৈকতের মধ্যে টার্টলরা তাদের বাসা করে, গর্তের মতো গর্ত করে। হ্যাঁ, অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম, সেই গর্তের ভিতরে তারা ডিম পারে। তোমরা গেলেই দেখতে পাবে ছোট 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 টার্টল ছোটাছুটি করছে, অনেক গর্ত থেকে বের হচ্ছে, কেমন। ইউ ক্যান সি মেনি ফিশ টু, ওখানে তুমি অনেক মাছ দেখতে পাবে এবং অনেক মাছের দোকান যেখানে ফিশ ফ্রাই বিক্রি করে, মাছ সমুদ্র থেকে তুলে তুলে এনে বিক্রি তোমার সামনে এই মাছটা ভেজে দিচ্ছে, খুবই মজাদার সামুদ্রিক মাছ, কেমন। যারা গিয়েছো তারা নিশ্চয়ই দেখেছো। এন্ডি বলছে ওয়াও রিয়েলি, সত্যি। ক্যান আই গো সেলিং, আমি নৌকা ভ্রমণে যেতে পারি, সেখানে সেল করতে পারি? তো বলছে যে তোমার ওয়েল ইউ ক্যান অলসো টেক এ ডে ক্রুজ, তুমি সারা দিনের ক্রুজ নদীতে তুমি সমুদ্রে তুমি ভ্রমণ করতে পারবে। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক, তুমি ওখানে কাঠের কিছু বোট পাওয়া যায় অথবা তুমি সি ট্রাকও তুমি ইউজ করতে পারো, সি ট্রাক দিয়েও তুমি ক্রুজে যেতে পারো, সমুদ্রের ভ্রমণ করাটাকে ক্রুজ বলে। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, খুবই উত্তেজনাপূর্ণ বাট তুমি সেফ থাকবে, কেমন, কারণ সেরা এক্সপার্ট যারা সেগুলো চালায় মেনটেন করে তারা খুবই এক্সপার্ট। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে, ওই বে মানে কি, বে অফ বেঙ্গলটা দেখার জন্য এটা একটা গ্রেট ওয়ে। তুমি উডেন বোট বা সি ট্রাকে যদি ভ্রমণ করো তাহলে তুমি বঙ্গোপসাগরটাকে আরো সুন্দর করে দেখতে পাবে। এন্ডি বলছে থ্যাংকস ফর দ্য ইনফরমেশন, তমাল বলছে তোমাকে এই অনেকগুলো তথ্য দিয়েছো তুমি আমাকে, এগুলো এগুলোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন দেখো তোমাদেরকে আমি কিছু দেখাবো, ছবি দেখাবো, দেখো তো এগুলো চিনতে পারো কিনা, তোমাদেরকে কিছু দেখাই। বলো তো এটা কি, এটা কিসের ছবি, বলো তো এটা কিসের ছবি, কিসের ছবি এটা? এইগুলো হচ্ছে কোরাল, এটা কি, এটা হচ্ছে কোরাল। আমি কোরালটা ছোট করে লিখেছি বাট এখানে অনেক বড় করে আমি একটু দেখি, এখানে আমি বড় করে কোরাল নিজেও এক ধরনের প্রাণী, সেটা উদ্ভিদ এবং প্রাণীর মাঝামাঝি। তো এটাকে কেউ অনেকে উদ্ভিদ বলে, জীববিজ্ঞানীরা অনেকে এটাকে প্রাণী বলে থাকে, সমুদ্রের নিচে তলদেশে। এখন সমুদ্রে তো অনেক ধরনের মাছ থাকে, অনেক ধরনের প্রাণী থাকে, সেই প্রাণীগুলো যখন একটু ভারী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তারা সে কোরালের উপর বসে সেখান থেকে তাদের কিছু পদার্থ নিঃসৃত হয় তাদের গা থেকে, সেই পদার্থগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেগুলো জমে জমে কোরালগুলো বড় হয়ে যায়, কেমন। এবং ওগুলো হাড় বোনস বলছে এখানে, ওগুলো হাড় জমে জমে কোরালগুলো অনেক ধারালো হয়ে যায় এবং অনেক শক্ত হয়ে যায়, বুঝতে পেরেছ। এই যে এগুলো দেখতে অসম্ভব সুন্দর, অনেকে কোরাল কালেক্ট করে বাট এখন আর কোরাল কালেক্ট করা যায় না কারণ প্রকৃতি নষ্ট হয়ে যায় সমুদ্রের নিচে যে
এগুলো যদি আমরা সব নিয়ে আসি তাহলে তো সামুদ্রিক যে ন্যাচারাল যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়, তাই না? এরপরে দেখো আমরা কি দেখছি, এরপরে আমরা দেখছি সি ট্র্যাক। আমরা কি দেখছি, সি ট্র্যাক, এই যে বলেছিল না উডেন বোট অর সি ট্র্যাক, এই যে তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছো তারা নিশ্চয়ই সি ট্র্যাকে করে গিয়েছো। এরপরে আসো টার্টল। দেখো টার্টল দেখেছো তোমরা পানিতে, আর এই যেটা বেবি টার্টল গর্ত থেকে বের হয়ে যাচ্ছে, এই যে তাদের গর্ত, দেখো অনেকগুলো বেবি টার্টল আছে, এটা তাদের নেস্ট। এখানে এই টার্টলটা মাদার টার্টলটা এখানে ডিম পেড়েছে এবং এই ডিম থেকে অনেকগুলো বেবি টার্টল বের হয়ে যাচ্ছে। দেখো বের হয়ে ছোট 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 করে সমুদ্রে নেমে যায়, তোমরা দেখেছো নিশ্চয়ই, খুব সুন্দর। এরপরে আসো এই যে দেখো সেন্ট মার্টিন আইল্যান্ড, বলেছি অনেক নারকেল গাছ থাকে ওখানে এবং নৌকাগুলো একেবারে অনেক উঁচু উঁচু হয়ে দুই ধারে অনেক উঁচু উঁচু হয়ে নৌকা থেকে, কারণ ঢেউয়ের মধ্যে চলতে হয় নৌকাগুলোর, সেজন্য তাদের শেপ গুলো সেরকম, অনেক সুন্দর সেন্ট মার্টিন আইল্যান্ড। এরপরে আসো আমরা এতক্ষণ যে টেক্সটটা পড়লাম এই টেক্সটটা কি আর পড়া দরকার আছে, কিছু কোশ্চেন করব। আচ্ছা একটু পড়ে নিই, তারপর কোশ্চেনটা করে আমরা শেষ করে দেব। আসো এন্ডি, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? তমাল, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। এন্ডি, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। তমাল, ইয়েস ইট ইজ, ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম। ইউ ক্যান সি মেনি ফিশ টু। এন্ডি, ওয়াও রিয়েলি, ক্যান আই গো সেইলিং? তমাল, ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুজ, ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক, দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে। এন্ডি, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তমাল। ওকে, নাও আমরা এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো। দেখো আমি এই কোশ্চেনগুলো লিখেছি, হোয়াট টুরিস্ট প্লেসেস দাস তমাল টেল এন্ডি অ্যাবাউট। তমাল এন্ডিকে কোন কোন টুরিস্ট স্পটের কথা এখানে বলেছে তোমরা বলো, আমি লিখি, বলো কোন কোন টুরিস্ট স্পটের কথা বলেছে এন্ডি, তোমরা বলতে পারবে? প্রথমে কি বলেছিল, কক্সেস বাজার, আমি লিখছি কক্সেস বাজার, আমি সংক্ষেপে শুধু নামগুলো লিখছি, তোমরা ফুল সেন্টেন্স লিখবে। কক্সেস বাজার কিভাবে লিখবে, তমাল টেলস এনডি অ্যাবাউট কক্সেস বাজার। তারপরে কি বলেছে, শ্রীমঙ্গল, তারপরে বলেছে মাধবকুণ্ড, মাধবকুণ্ড, তারপরে বলেছে যে স্পেশাল, স্পেশাল হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, তাহলে আমি কি বলেছি, ফুল সেন্টেন্স কিভাবে লিখবে, তমাল টেলস এন্ডি অ্যাবাউট, লিখে ফেলি, তমাল টেলস এন্ডি অ্যাবাউট, ঠিক আছে, তমাল tells ND about Cox's Bazar, Sri Mongol, Matapuna and St. Martin's Island. Okay. What is the name of the island Tamal tells ND about? এখন শুধু বলছে কোন আইল্যান্ড সম্পর্কে বলেছিল তমাল এন্ডিকে, এখানে সরাসরি কি লিখবে, সেন্ট মার্টিনস আইল্যান্ড লিখবে, কি লিখবে, সেন্ট মার্টিনস, আমি সংক্ষেপে লিখছি তোমরা সংক্ষেপে লিখবে না, ফুল সেন্টেন্স লিখবে, ঠিক আছে। তমাল কি বলতে হবে, তমাল টেলস এন্ডি অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, হোয়ার ইজ দ্য আইল্যান্ড, ইন দ্য বে অফ বেঙ্গল, হোয়ার ইজ দ্য আইল্যান্ড, ইন দ্য, আমি সংক্ষেপে লিখছি, বে অফ বেঙ্গল। ওকে, নাম্বার ফোর, হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড, এই যে অন দিস আইল্যান্ড এখানে কি কি দেখতে পাও, এই যে যা আমি ছবিগুলো যেগুলো দিয়েছি সেগুলো তুমি তোমরা এখানে লিখবে, আমি আর লিখে দিচ্ছি না। হাউ ক্যান ইউ গো অন ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল, কিভাবে যাবে তুমি, উই ক্যান গো অন দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল বাই উডেন বোটস অর সি ট্রাক, কেমন, বাই উডেন বোটস অন সি ট্রাক অর সি ট্রাক, বুঝতে পেরেছ,
তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো আর সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমরা অবশ্যই এখন আবারও থার্ড ওয়েভ চলছে কোভিড-19, এখন আবারও অনেক বেশি সংক্রমণ বেড়ে গিয়েছে, সুতরাং তোমরা অবশ্যই সবাই কেয়ারফুলি থাকবে, সেফ থাকবে, বাসায় থাকবে, বাসা থেকে পড়াশোনা করবে, কেমন, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল।